তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে এনে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলেই এদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জেপিএল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এটি নিউজ 18 বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান একথা বলেন। 1 থেকে 5 জুন অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ভবিষ্যতে তারকা ক্রিকেটার তৈরির লক্ষ্যে জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রাজধানীর 8টি স্কুলের অংশগ্রহণে 1 জুন থেকে শুরু হতে যাচ্ছে জেপিএল সিক্স সাইড স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। লোগো উন্মোচনের সঙ্গে আরও জানানো হয়েছে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে 50,000 টাকা, এছাড়াও প্রত্যেক দলের জন্য সকল ক্রীড়া সামগ্রী দিচ্ছে জেপিএল। সমাজকে এগিয়ে নেওয়ার পেছনে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন এটিএন নিউজ, এটিএন বাংলা ও সাংগঠনিক কমিটি জেপিএল এর চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বলেছেন, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে না পারলে ক্রিকেটকে এগিয়ে নেওয়া যাবে না। ক্রিকেট এখন আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলা বাংলাদেশের, কিন্তু আমরা যদি সেই জনপ্রিয় খেলার ভূমিয়ে থাকি, আগামী খেলোয়াড়দের যদি বাছাই করে না আনতে পারি, তাহলে হয়তো এক সময় খেলোয়াড়ের সংকট দেখা দিবে। সুতরাং এখন থেকেই সময় যে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যে শিশুরা মাঠের মধ্যে, আপনারা দেখে থাকবেন, ইট দিয়ে বল দিয়ে ক্রিকেট খেলে, এদের ভিতর থেকে বাছাই করে যদি আনা যায়, দেখা যাবে যে অনেক ভালো ভালো খেলোয়াড় আমরা পেতে পারি। বিশেষ অতিথি বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন, এটিএন বাংলার উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মীর মোতাহার হাসান, জেপিএল এর সভাপতি হেলেনা জাহাঙ্গীর সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 5 জুন। রোহিত মজুমদার, এটিএন নিউজ, ঢাকা।